सबार जे कोटी कोटी दंडवत प्रणाम जानी आज के लीला साधन करब जाई हो नतुन करे किछु बलार दरकार हबे ना कारण आमाके सबाई आपनारा चिनेन आगेर बछर एसेछिलाम आपनादेर चरणेर कृपाय प्रत्येक पदे पदे भूल हबे निजे सन्तान माने सकले क्षमा करे देबेन हरि बोल हरि बोल हरि बोल आजके পদকর্তা কি বলছে দেখি সর্বপ্রথম দিন তো আমার প্রথম দিন আগামী কাল আছে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা যাই হোক আজকে আমার প্রথম দিন তাই আজ আস্বাদন করব মা ভক্ত ভগবানের লীলা শুধু ভক্ত ভগবান নয় আমরা প্রত্যেকটা লীলার মধ্যে দেখেছি বাবা ভক্ত কত কষ্ট করে ভগবানকে পেয়েছে কিন্তু আজকে আমরা যে লীলাটি দেখব ভগবান ভক্তকে কতখানি ভালোবাসে প্রত্যেকটি লীলায় আমরা দেখি যে ভক্ত অনেক কষ্ট করে ভগবানের চরণ কৃপা পায় কিন্তু আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব সেটিতে কিন্তু ভগবান ভক্তের চরণ ধরেছে এই লীলা কথা আস্বাদন করব যাই হোক আগে গৌরচন্দ্রকে আস্বাদন করি তারপর লীলা কথায় প্রবেশ করব লীলাটির নাম বলব তাই চলো সর্বপ্রথমে গৌর কথা আস্বাদন করি বড়ই অবতার রে ভাই বড়ই অবতার त्रेतायुगेर अवतार रामचंद्र द्वापरेर अवतार मुरलीधारी वंशधारी भगवान कृष्ण आर आबार कलिर अवतार किना कलिर अवतार हच्छेन राधा कृष्ण मिलित राधा कृष्ण एकसंगे मिले मिशे जे अवतार हये एसेछेन गोविंदेर गौर राधारानीरा एकत्रित करे मिलित हये नवद्वीप चाँद सोनार गोरा सेई गौर हरि हच्छेन आमादेर कलि जुगेर अवतार तीनटि जुगेर अवतार के बाबा धन्य बला हलो ना तीनटि जुगेर अवतार के बड़ बला हलो ना किन्तु एकटु भालो करे लक्ष्य करुन बाबा राजा के बला हलो ना भगवान के बला हलो ना बड़ शुधु बला हलो भगवान कृष्णचंद्र के जदि बोलें ना भगवान कृष्णचंद्र आमी सारा जीवन तुम्हार नाम भगवान एक बार तुम्हार चरण ठाई देवे भगवान बोलबे देव रे देव किंतु भगवान कृष्णचंद्र के जदि बोलें ना बाबा जे प्रभु सारा जीवन तुम्हारे नाम गाइब शुद्ध तुम्हार प्रेम वस्तुटा आमाय देबे शुद्ध प्रेम वस्तुटा तुमि आमाय देबे भगवान बोले ओरे बाप रे बाप एटा चास ना एटा दिते पारबो ना ओई प्रेम वस्तुटा आमि दिते पारबो ना कृष्ण जदि फिरेन कबो मुक्ति मुक्ति दिया प्रेम कबो नाही देन राखे न लुकाइया भगवान कृष्णचंद्र बोलेछेन सब दिए देबो तोदेरके आमार सर्वस्व धन दिए देबो जदि भगवान होते चास भगवान बानिए देबो भक्त प्रह्लाद के बोलेनि बाबा तुई भगवान होते चास तोके भगवान बानिए देबो किन्तु आमार अंतरे जे लुकानो भालोबासा आछे सेई भालोबासाटा जेन दया करे केउ चास ना সেই ভালোবাসাটা হচ্ছে শুধু আমার ব্রজের গোপীদের শুধুমাত্র আমার রাধা রানীর জন্য তোলা আছে ওই ভালোবাসা আমি কাউকে দিতে পারবো না হ্যাঁ গো বাবা এখনকার দিনে নিজের সম্পত্তিকে ভাগ ছাড়া করে
নিজের মায়ের পেটের ভাইকে সম্পত্তি দিচ্ছে না, আপনি যদি এক কাঠা দু কাঠা এক শতাংশ জায়গা চান তবে ব্যাংক ব্যালেন্স থেকে ২০০০ টাকা চান আপনাকে দিয়ে দেবে? ভগবান কৃষ্ণচন্দ্র সব দেবে কিন্তু প্রেমটা দেবে না। সেখানে কৃষ্ণচন্দ্র রামচন্দ্র নারায়ণের সঙ্গে আমার ভগবান গৌর হরির তফাৎ, ওখানে তফাৎ। কিসের তফাৎ? না ভগবান গৌর হরি আমার দয়া করে প্রেমটাকে আমাদেরকে নিবেদন করেছেন। হরি বল হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র দাপুরি রাধারানীকে বলছে, রাধে গো তুমি তো আমায় ভালোবাসো, ও মা প্রেম করেছেন, প্রেম করেছেন, বল কীর্তনে সে যার কি করছো মা, প্রেম করেছেন, আপনাদেরকে বলছি প্রেম করেছেন, দেখুন কি বলছে, একবার করে করেছেন প্রেম? হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা রে জিভ কাটছে আমার, প্রেম করেননি, করেননি? এ মা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, দেখুন ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, ঠান্ডার মধ্যে ভালো লাগছে কীর্তন শুনতে? বাড়িতে কি ঘুমোলে হতো না? ঘুমোলে হলো, তাহলে প্রেম করেন, এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, কি দরকার ঠান্ডার মধ্যে বসে বসে কীর্তন শুনতে? প্রেম যদি না করেছে, প্রেমে যদি নাই করেছে, এই ঠান্ডার মধ্যে একটার পর একটা কীর্তন আর কীর্তন গাইছে আপনারা বসে বসে শুনছেন কেন? প্রেমটা হয়েছে বলেই তো। রাধে রাধে, প্রেম মানে আবার এখনকার যুগে ছেলে মেয়েদের প্রেমের সঙ্গে গোলাবেন না, একটা মিছরির টুকরো আর একটা ফিটকিরির টুকরো বাবা দেখতে এক লাগে, কিন্তু মিছরির টুকরোর যে স্বাদ ফিটকারি টুকরো সে স্বাদ না। ভগবানের সাথে যদি প্রেম না হয়, ঠান্ডার মধ্যে বসে পড়েছে কীর্তন শুনছেন, সেই প্রেমটা দিয়েছেন কি না? আমার কলিযুগের ভগবান স্বয়ং সংকীর্তন পিতা গৌর হরি। ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে বলছে, রাধে তুমি তো আমাকে ভালোবাসো রাধে, কিন্তু ভালোবেসে তুমি কি সুখ পাও, আমাকে ভালোবেসে তুমি কি আনন্দ পাও, আমাকে ভালোবেসে তুমি কি মাধুর্য পাও, কই ছনি তুয়া প্রেমা, কই ছনি মধুরিমা, কই ছনি সুখে দেহ ভবন, এই দিনা বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ ভাবিয়া না পাইলু। গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে গো তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও, কি আনন্দ পাও, কি মাধুর্য পাও, আমাকে ভালোবেসে তুমি কি পাও? রাধারানী গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি এ জন্মে বুঝতে পারবে না কৃষ্ণকে ভালোবাসার কি সুখ, বুঝতে পারবে সেই যুগে যেই যুগে তুমি ভগবানের আসন ছেড়ে ভক্তির জায়গায় বসো, আর ভক্ত হয়ে যখন হা কৃষ্ণ বলে কাঁদবে বধূ, তখন বুঝবে কৃষ্ণকে ভালোবেসে কি সুখ, ভালোবেসে কি আনন্দ। ভগবান বলছেন, ঠিক আছে তোমার প্রেম মাধুর্য আমি বুঝবো কোন দিন জানো? যেদিন তুমি আমি মিলেমিশে নদীয়ায় গৌর হয়ে যাবো, আর সেই প্রেমের ডালি মাথায় করে প্রত্যেক জীবের দ্বারে দ্বারে আমি নাম বিলম্ব। ভগবান গৌর হরি এ যুগে গোবিন্দের গৌর আধারণীর রায় একত্রিত মিলিত হয়ে নবদ্বীপ চান সোনার গোড়া, যে নাম নেয়নি মা তাকে যেচে সেবে নাম দিয়েছে, হাতে ধরে নাম দিয়েছে, পায়ে পড়ে নাম দিয়েছে, কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র কখনো ওভাবে নামটা দিয়েছে? ছিল সত্যযুগে হরি নামের প্রচার, ত্রেতা যুগে হরি নামের প্রচার, দ্বাপর যুগে প্রচার ছিল, জাগজগ করতে হতো, সেবা করতে হতো, তবে ভগবানকে পেতে হতো। কিন্তু শাস্ত্রে বলছে আর তিন যুগে ধ্যানা দিতে যে ফল হয় কলি যুগে কৃষ্ণ নামে সেই একই ফল হয়। হরি বল হরি বল হরি বল। যাগযজ্ঞ পূজা অর্চনা সেবা করে যে ফল পাবেন আমাদের কলিযুগে ভগবানের নাম করে, মানে কীর্তন করে হরি নাম করে সেই একই ফল পাবে। তাই তো মা বলা হলো আমাদের কলির ভগবানকে দয়াল ঠাকুর, করুণার অবতার,
এই কারণেই আমাদের কলির ভগবানকে বলা হলো করুণার অবতার আর বড়ই অবতার। কারণ যে প্রেম দেখবেন সকল কিছু দেওয়া যায়। আপনার ডাকাতি হয়ে যাবে বাড়িতে, ব্যাংকে ডাকাতি হয়ে যাবে, কিন্তু এই মনকে ডাকাতি কেউ করতে পারবে না। যতদিন না এই মনটা কাউকে দেবেন, যতদিন না কাউকে নিজের থেকে ভালোবাসবেন, এই মন কিন্তু সহজে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। ভগবান কিন্তু আমাদের এই মন কাড়ারই ব্যবস্থাটা করেছেন, হাতে ধরে পায়ে ধরে প্রেম বিতরণ করেছেন, যার জন্য বলা হলো করুণার অবতার বা কলির বড় অবতার। হরি বল হরি বল। সকল একবার শ্রী ভগবান গৌর হরিকে আহ্বান করি, তারপর পরবর্তী পদাবলিতে যাবো। সকল একবার দুটি বাহু তুলে দেখি, হরি বল হরি বল। হ্যাঁ সকলে হাতটা তুলে রাখুন তো একবার, হ্যাঁ দেখি কেমন হাতগুলো আছে। সকল একবার হলুদ ধ্বনি দেবেন, হরি ধ্বনি দেবেন, কিশোরীর প্রেমে নেতায় জোরে দিন একটু শুনি, আগের বছর শুনেছি তো ভুলে গেছি। হয়ে গেল রেশ কমে গেল। খিদে লেগেছে মানে, হ্যাঁ আর পাচ্ছি না, মানে আমার সত্যি পারা সম্ভব নয়। এই সকাল থেকে চলছে মা, আমি বলবো আমার বেলায় হলুদ ধ্বনি দিন, আগের কীর্তনে বলবে তার বেলায় দিন, না আমার সত্যি কথা এটা বলতে হবে। যাই হোক আমারটা পার করে দিন, আর এরপরে কেউ নেই। হরি বল হরি বল হরি বল হরি বল। লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বাবা ঠান্ডা হাওয়া বইছে বইছে বৃষ্টি হবে, মনে হচ্ছে না যে বৃষ্টি হবে? বৃষ্টি হলে কি হবে? বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছেন না, বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন না? বৃষ্টি না হলে কখন এত হুলুদ ধ্বনি হরি ধ্বনি হয়? হরি বাসরে কি আর মেঘ থেকে বৃষ্টি পড়বে? হরি নামের বৃষ্টি পড়বে কেন বলছেন? হবে বলুন, হচ্ছে বৃষ্টি, কোথায় হচ্ছে? শান্তিপুরে নয়, পাদা বলতে বলছে শান্তিপুরে, কিন্তু হচ্ছে আমাদের এখন মল্লারপুর নিমিতলাতে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এবার দেখো আমাদের নিমিতলাতে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কারা কারা ভিজেছে? যারা ভিজেছে তাদের হলুদ ধ্বনি হরির ধ্বনি খুব জোর থাকবে, আর যারা ভেজেনি ঘর যাবে বলে ঠিক করছে তাদের হলুদ ধ্বনি জোর হবে না। তাই গৌর হরি বল হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে শুধু নদীর দুধান নয় একেবারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কুল ভাঙিয়া কুল ভাঙিয়া কুল ভাঙিয়া দেব আসিয়া লাগলো গোড়ারে গা, ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে।
দেখেছেন কত সুন্দর আনন্দ। হ্যাঁ খুব আনন্দ, এই আনন্দ কিন্তু তিন যুগে ছিল না বাবা। দয়া করে কৃপা করে আমাদেরকে গৌর হরি এনে দিয়েছেন। এই নাম এমন জিনিস, এই খেলা এমন জিনিস, শুধু একা আনন্দ হয় না, সবাইকে নিয়ে আনন্দ হয়, যার জন্য ভগবান বড়ই অবতার, আমার কলি যুগের বড়ই অবতার। এমন অবতার চিন্তা করুন, শাস্ত্রে একটা কথা আছে বাবা, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তির ভুক্তই অবশেষ তিন মহাবল। একটু আসতে ও মা, একটু আসতে। ভক্তির চরণ ধুলি তাতে মোর স্নান কিলি, তর্পণ মোর বৈষ্ণবীর নাম, বিচার করি আমনে ভক্তি রস সাগরে মধ্যস্থ ভগবত পুরাণ। ভক্ত হতে গেলে বা বসে বসে কীর্তন শুনলেই ভক্ত হলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন গেয়ে দিলাম ভক্ত হয়ে গেলাম, এটা নয়। ভক্ত হতে গেলে আগে ভক্তির চরণ ধুলি মাথায় করতে হয়, ভক্ত হতে গেলে আগে ভক্তির চরণ ধোয়া জল সেবন করতে হয়, ভক্ত হতে গেলে ভক্তির উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে হয়, তাকে বলা হয় প্রকৃত ভক্ত। আর আমাদের যুগে শ্রেষ্ঠ ভক্ত কে? না নিন্দগানং যথা বঙ্গা দেবতানং অচ্যুত যথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানং ইদং তথা। একটু শ্লোকটা বুঝলে এত মজার ব্যাপার লাগবে, একটু যদি বোঝেন শ্লোকটা বলছে নিম্নগানং যথা গঙ্গা। নিম্নগানং যথা গঙ্গা মানে হচ্ছে নদ নদীদের মধ্যে, মানে নিম্ন দিকে বয়ে চলা নদ নদীর কাজ। নদ নদীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলে গঙ্গা, তাই তো গঙ্গাকে শ্রেষ্ঠ বলা হয়। আচ্ছা এর চেয়ে তো বড় বড় নদী আছে, আমাজন নদী, নীল নদ, কিন্তু তাদেরকে কেন বলা হলো না শ্রেষ্ঠ? দেখুন একটা ক্লাসে যে ফার্স্ট হবে তাকে মোটা হতে হবে, রোগা হতে হবে, দেখতে সুন্দর হতে হবে, সেটা কিন্তু নয়। সে যখন ক্লাসে প্রথম স্থান অধিকার করবে তার বিদ্যার দিক থেকে বিচার করেছে প্রথম হবে। তেমনি গঙ্গা যে সর্বশ্রেষ্ঠ নদী, চওড়াই বড় লম্বাই বড় সেটা নয়, তার মাহাত্ম্যের জন্য সর্বশ্রেষ্ঠ নদী। কিরকম মাহাত্ম্য? না গঙ্গার উৎপত্তি হচ্ছে ভগবানের চরণতল থেকে, বিশ্রাম স্থল হচ্ছে ব্রহ্মার কমণ্ডলে, আর মৃণাল স্থল হচ্ছে আমার মহাদেবের জটা। এই মাহাত্ম্যের জন্য নিম্নগানং যথা গঙ্গা মানে নদ নদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা। দেবতানাং অচ্যুত যথা, যারা ব্রাহ্মণ আছেন জানবেন অচ্যুত কাকে বলা হয়, অচ্যুত কোন দেবতা? নারায়ণকে। বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ইদং তথা। 18টি পুরাণ তো বাবা, এর মধ্যে আপনারা সবাই জ্ঞানী গুণী, আমি কিছু জানি না, কিন্তু 18টি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে কিন্তু ভাগবত। কিন্তু বড় পুরাণ কোনটা জানেন? স্কন্দ পুরাণ, যেটা কার্তিকের মুখনিসৃত বাণী, সেটা হচ্ছে স্কন্দ পুরাণ। স্কন্দ পুরাণ কিন্তু সবচেয়ে বেশি শ্লোক আছে স্কন্দ পুরাণে, ভাগবতের থেকেও বেশি, কিন্তু স্কন্দ পুরাণ সর্বশ্রেষ্ঠ হয়নি, হয়েছে কিন্তু ভাগবত, কারণ তার মাহাত্ম কৃপার জন্য। তেমনি বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে, যার উপলক্ষে এখানে হরিবাস হচ্ছে, যে শিবরাত্রি, শিবরাত্রির ব্রত আমরা করলাম শিব চতুর্দশীতে, সেই ভোলানাথ হচ্ছে বাবা এই জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। কিরকম মজার ব্যাপার দেখুন, জগতের সর্বশ্রেষ্ঠ বাবা যদি মহাদেব বৈষ্ণব হয়, বৈষ্ণবদের লক্ষণ কি থাকে বাবা? কপালে তিলক, গলায় মালা, পরনে ডোর গোপিন বহির্বাস, মাথায় শিখা, চারটি লক্ষণ থাকে বৈষ্ণবে। আচ্ছা ভোলানাথ যদি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হয়, ভোলানাথের কি চারটি লক্ষণ আছে? বৈষ্ণবদের লক্ষণ থেকে শিখা মানে কি? আর আমার ভোলানাথের পা বরাবর জটা। বৈষ্ণবরা তিলক অঙ্কন করে যাকে বলা হয় অর্ধকুণ্ডক তিলক,
কিন্তু আমার ভোলানাথ যে তিলক অঙ্কন করে সেটি হচ্ছে ত্রিকুণ্ডক তিলক বৈষ্ণবদের লক্ষণ হচ্ছে পরনে ডোর গোপী কহি দাস আর আমার ভোলানাথের পরনে হচ্ছে বাঘের ছাল বৈষ্ণবদের লক্ষণ হচ্ছে গলায় মালা আর আমার ভোলানাথের গলায় হচ্ছে হাড়ের মালা রুদ্রাক্ষের মালা তবু কেন ভোলানাথ হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব ভগবান বলছেন আভরণে বৈষ্ণব হইও না আভরণে বৈষ্ণব হইও না আচরণটাকে বৈষ্ণব করো দেখতে তুমি বৈষ্ণব কিন্তু তোমার আচরণটা বৈষ্ণব নয় সেখানে তুমি বৈষ্ণব নয় আভরণে বৈষ্ণব হও না আচরণটা বৈষ্ণব করো সেই আচরণ সম্পর্কে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে আটটি শ্লোকের মধ্যে দ্বিতীয় নম্বর শ্লোক হচ্ছে ত্রিনাদপি সুনিচেনা তরুরীব সহিষ্ণুনা অমানিনা মানে দেনা কীর্তনিয়া সদা হরি এটা হচ্ছে ভক্তের আচরণ বা বৈষ্ণবীর আচরণ তাই ভগবান আমার কি বলছেন আজ বরয়ব রূপবাই রে দেখুন দেখবেন অনেকে প্রণাম করতে খুব দ্বিধাবোধ করে না না প্রণাম কি করব আমি কত বড় কিন্তু ভগবান আমার জানেন ভগবান আমার ভক্তের চরণ ধরেছে যে ভগবানকে বাবা আমরা প্রণাম করি সেই ভগবান আমার ভক্তের চরণ ধরেছে রূপ ভাই আমার গোরা চাঁদের লীলা ওরে বড় বঞ্চিত বলরা বঞ্চিত বলরা